হ্যাঁ, মানুষ আসতে শুনুক অসুবিধা নাই, কিন্তু সনসনি বন্ধ করে। এ মোবাইল টিপা যাবে না রে, মোবাইল বন্ধ করো। লা ইলাহা একবার গেছে রে, লা ইলাহা। বর্তমান প্রধানমন্ত্রী যেইটার উপরে বলেছে ধর্ম যার যার উৎসব সবার। আরে নাউজুবিল্লাহ পরে করেন, আগে শোনে। আল্লাহ কোরআনে একটা আয়াত বলেছে লা ইকরাহা ফিদ্দিন। আপনারা বলেন তো এই আয়াতের মধ্যে ইসলাম আছে? ইসলাম কিন্তু নাই। কি আছে? লা ইকরাহা ফিদ্দিন, দিন আছে, ইসলাম নাই। যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, ধর্ম নিয়ে কি করো না, বাড়াবাড়ি করো না। এরপরে আল্লাহ আবার নাজিল করলেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আপনারা বলেন তো এর মধ্যে ইসলাম আছে? ইসলাম নাই। মানে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম তার কাছে। মানে যাই যে ধর্ম পালন করুক সেটাই করা লাগবে, মিশাল করা যাবে না। জোরে কোন কি করা যাবে না? হিন্দুরা হিন্দুকেরটা করুক, আমরা আমাকেরটা করি। জোরে কোন কথা ঠিক কি না? আমি বাংলাদেশে দেখলাম হিন্দুরা খুব চালাক। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد جوان خلي شكر قرن أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور
মাইক ঠিক করো, বাজার মাইক ঠিক করো, বউ বউ করলে কথা হয়। ওয়ালা আলে সাইয়্যিদিনা শাফিআনা, হাজার হাজার মানুষ ছিল সেদিন রাসূল ছিল মোদের একজনা, সকলে মারিল পাথর নিষেধ তো কেউ করল না, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা শাফিআনা, মশরিকে হাব্বে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মতলায়ে খুরশিদ শিকাস্ত সিনায়ে সোজানি মা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজাবি জামালিহি হাসনাত জামিয়া কেসালিহি সাল্লো আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়া আমি গুনাগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি। আল্লাহ, হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে। একমাত্র দরদে নবী শাফাআতের কাণ্ডারি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদাই পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা চাঁদ সূর্য আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূর্য আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এত দয়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামির বাড়িয়া দক্ষিণ পাড়া, জামির বাড়িয়া উত্তর পাড়া, বাইতুল নূর জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গণমানুষের জননেতা আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আজকের এই মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথি বিশেষ অতিথি সম্মানিত অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামাই কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। মাইকের সাউন্ড কম হলে সমস্যা নেই, কিন্তু চো চো করলে বের হবে। আল্লাহ তাআলা অত্র এলাকা থেকে জেনাদেরকে আজকের জান্নাতের বাগানে কবুল করেছেন, সুবহানাল্লাহ বলেন। কঠিন গরমকে উপেক্ষা করে আরামের বাড়ি আরামের বিদ্যুতের ফ্যানের বাতাস খাওয়া বন্ধ করে এই যে ঘন ঘন বসে আছে, একজনের গায়ের গরম আরেকজনকে লাগতেছে, এই সকল আল্লাহর পাগল। আমি কিন্তু আল্লাহর পাগল বলেছি, আবার মন খারাপ করেন না। কার পাগল? আল্লাহর পাগলদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা,
যেনারা পর্দার অন্তরালে বসে আছেন, আসলে মুখ ফসকে বের হয়ে গেছে ও বুঝবার পারেনি কোন জায়গায় বসে আছেন, খেয়াল নেই। আরে ভিডিও ভাইরা তোমরা উঠা বসা করলে যা দিশা দিশা আর উঠা বসা করো না। আমার মা বোনদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে, করোনা মহামারীর কারণে 2 বছর আমি বগুড়াতে ওয়াজ করতে পারিনি। আগে ঘন ঘন ওয়াজ করতাম গাবতলিতে, অনেকদিন পরে আপনাদের সঙ্গে আমার দেখা হলো। আমি জিজ্ঞাসা করতেছি আপনারা কেমন আছেন? যে আমি কেমন আছি সেটা পরে বলবো, কারণ 116 জন তালিকার মধ্যে আমি 18 নম্বরে আছি। তো আলহামদুলিল্লাহ, আপনারা ভালো থাকলে আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে এমন একটা জায়গায় বসে আছেন, জায়গাটা একটা জমি, আবাদ করেনি মনে হয়, কিন্তু যতক্ষণ কোরআন হাদিসের আলোচনা হবে ততক্ষণ এই জায়গাটা কোনো জমি হবে না, এটা হলো বেহেস্তের টুকরা। আর এই বেহেস্তের টুকরার ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরন তাইয়িবান মুবারাকান ফীহি। এই যে সো করে নাই, সোটা বন্ধ করলে হয়। হ্যাঁ, আপনারা না মাইক ওলা খুব চেষ্টা করতেছে, আসলে এ যারা মাইক চলায় যাচ্ছেন, আপনার কিছু আজ করতাম আমি ওই মানে চেয়ারম্যান সাহেব দুটা কথা বলেছেন, সে দুটা কথার উপরে কোরআন থেকে আমি কিছু কথা বলবো। একটা হলো বাল্য বিয়া বন্ধ করা, আর একটা হলো মাদক মুক্ত সমাজ পাওয়া, ঠিক না? তো বাল্য বিয়া বন্ধ করার আগে বাল্য প্রেম বন্ধ করা লাগবে, ঠিক না? আর মাদক মুক্ত সমাজ পাইতে গেলে মদের বিরুদ্ধে যে আইন আছে এটা সংসদে পাশ করা লাগবে, জোরে কণ্ঠে। তো যাই হোক, চেয়ারম্যান সাহেব চলে গেলে সারাদিন খাটাখাটি করছেন, এই দুইটা বিষয়ের উপর আমি একে সুন্দর করে আজকে আপনাদের বুঝাই দেব, অসুবিধা আছে? আচ্ছা, আমার মা বোনেরা এত বেশি হয়েছে আপনাকে চাইতেও বেশি, তো মা বোনদের বলবো মা আপনারা একটু জমে জমে বসেন, আপনাদের জন্য কিছু আলাদা আওয়াজ আছে। হ্যাঁ, ঠিক আছে। আজকে হিন্দুদের দশমী হলো, ঠিক না? আমি আসার মাঝে রাস্তায় 3 জায়গায় পড়েছিলাম খুব চাপের মধ্যে। একটা হলো ওই যে আপনার মাঠডালির ওই পারে, আর একটা আমার এলাকায়, আর একটা হলো ওই যে আপনার পীরগাছা বাজারে, খুব চাপ। তো আমি দেখলাম হিন্দুদের চাইতে মুসলমানের চাপই বেশি। কোরআনে আল্লাহ তাআলা 4টা আয়াত নাজিল করেছে ইসলামের ব্যাপারে, জোরে কোন কয়টা? প্রথম 2টা আয়াত খালি দিন আছে, ইসলাম নাই, আর পরের 2টা আয়াতে দিনও আছে ইসলামও আছে। প্রথম যে আয়াত বর্তমান প্রধানমন্ত্রী যেইটার উপরে বলেছে ধর্ম যার যার উৎসব সবার, আরে নাউজুবিল্লাহ পরে করেন আগে শোনে, আল্লাহ কোরআনে একটা আয়াত বলেছে লায়েক রাহা ফিদ্দিন। আপনারা বলেন তো এই আয়াতের মধ্যে ইসলাম আছে? ইসলাম কিন্তু নাই। কি আছে? লায়েক রাহা ফিদ্দিন, দিন আছে, ইসলাম নাই। যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, ধর্ম নিয়ে কি করো না,
বাড়াবাড়ি করো না। এরপরে আল্লাহ নাজিল করলেন লাকুম দিন হুকুম অলিয়া দিন, আপনারা বলেন তো এর মধ্যে ইসলাম আছে? ইসলাম নাই, মানে লাকুম দিন হুকুম অলিয়া দিন, যার ধর্ম তার কাছে, মানে যাই যে ধর্ম পালন করুক সেটাই করা লাগবে, মিশাল করা যাবে না। জোরে কন কি করা যাবে না, হিন্দুরা হিন্দু কেডটা করুক আমরা আমার কেডটা করি, জোরে কন কথা ঠিক কি না? আমি বাংলাদেশে দেখলাম হিন্দুরা খুব চালাক, ওরা আমাদের ঈদে কোনোদিন আসে না, আমাদের ওই কুরবানিতেও আসে না, আমাদের মসজিদেও কোনোদিন আসে না, ওরা খুব চালাক, কিন্তু আমরা ভেজাল মুসলমান ওদের অনুষ্ঠানে যাই, জোরে কন কথা ঠিক কি না? আচ্ছা গেল, এই দুইটা আয়াতে কিন্তু ইসলাম নাই। এরপরে তৃতীয় আয়াতে আল্লাহ বললেন ইন্না দীনা, এখানে দিন আছে না নাই? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, দেখেন দিনও উল্লেখ করলেন ইসলাম উল্লেখ করলেন, এখানে আল্লাহ বুঝাই দিলেন আল্লাহর কাছে মনোনীত দিনের নাম হলো ইসলাম। আল্লাহর কাছে মনোনীত দিনের নাম কি? ইসলাম। এরপরে আল্লাহ বললেন অমাইয়াবু তাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি তালাশ করো অন্বেষণ করো আল্লাহ কখনোই সেটা কবুল করবে। তাহলে আপনার ইসলামকে খাটো, তাহলে আপনি ওইখানে যান কেন? কাই হুজুর মেলা খাবার, মেলা খাওয়া তো যাই হোক, ওরা কয়দিন খুব নমনম করলো করলো না, এরকম করে সম্মান করলো, দশ হাত তার সামনে ভোগ দিল, আজকে আবার ওদেরকে যাদের প্রণাম করলো তাদেরকে আবার ল্যাপটা ল্যাপটা ভাঙলো, জোরে কোন কথা ঠিক কি? এইটা যদি কালকেও ভাঙত, মানে আজকে না ভাঙ্গে কালকেও ভাঙত, সব দোষ মুসলমানের হতো, জোরে কোন কথা ঠিক কি না? তো ভাঙ্গার জিনিস ওরা নিয়ম মতো ভাঙ্গিছে। হ্যাঁ, মাইক ক্লিয়ার করেন, অনেকদিন পর আপনাদের এলাকায় আইসি, একটু প্রাণ খুলে কিছু আলোচনা করতে চাই, আপনারা শুনতে রাজি না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, মহিলাদের মধ্যে জায়গা ফাঁকা, কিন্তু আপনারা একটু জমে বসেন, জমে বসেন, পুরুষেরা যেভাবে জমে বসেছে মা বোনেরা আপনারাও জমে বসেন, এখন আসেন। যে আল্লাহ তাআলা দয়া করে রহম করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদির ঘরে না পাঠায়া আমাদেরকে সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে আর একবার বলবো আলহামদুলিল্লাহ। নবীনা হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতায়ার হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। আরে পাগলারা, এই মাসের নাম কি? আপনার এই নবীর উম্মত হওয়াতে খুশি হবে যার, এই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ তাদের দরখাস্ত কবুল করেনি, বিনা দরখাস্ত আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে কবুল করেছে। যেই নবী ঘোষণা করেছেন আমার একজন উম্মত বাহিরে থাকা অবস্থায় আমি নবী ভিতরে ঢুকবো না। কিসের ভিতরে? হ্যাঁ, রাসূল বলেছেন আমার কোন উম্মত বাহিরে থাকা অবস্থায় আমি রাসূল জান্নাতে ঢুকবো না, আমার সমস্ত উম্মত যখন জান্নাতে ঢুকবে তারপরে আমি নবী জান্নাতে ঢুকবো। আমরা সেই নবীর উম্মত, খুশি না বেজা? আলহামদুলিল্লাহ। আসেন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ২৯ পারা, ধরে কোন কয় পারা? ২৯ পারার প্রথমে যে সূরাটা রয়েছে সূরা মুলক,
মুলুক শব্দের অর্থ হলো রাজ্য রাজত্ব, রাজ্য রাজত্ব রাজনীতি। যারা হজ করবার যায় তারা বলে লাকাওয়াল মুলক লা শারিকা লাক, বলে কি বলে না, তালবিয়া পড়তে গিয়ে কিন্তু এটা বলে কি রে কি না, এরা সামনে বসছে কখন, হাফিজি মাদ্রাসার ছাত্র মনে হয়, এই হাফিজি মাদ্রাসা আর কেউ আছে, এদের ওয়াজ শোনা লাগবে না, এরা সব সময় শ্রেষ্ঠ ওয়াজের মহব্বতের পাগল হয়ে আছে, জোরে জোরে কথা ঠিক কি না, যেইটা যেইটা ধরবার গেলে, যেইটা ধরবার গেলে শরীর পবিত্র না হয়ে স্পর্শ করা যায় না, লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন, স্পর্শ করা যাবে না যতক্ষণ পবিত্র না হওয়া। তাহলে সব সময় যারা কোরআন নিয়ে থাকে তারকে আবার এ ওয়াজ শোনা লাগে, এরকম ওয়াজ শোনার বয়স হয়নি তো, ওয়াজ আতা সামনে বসে মাইকের চেষ্টা করতেছে বাবা, আমি শুধু মাইক ওলাকে বলবো ভাইজান আপনি সনসনিটা বন্ধ করেন তাহলেই হবে, হ্যাঁ মানুষ আসতে শুনুক অসুবিধা নাই কিন্তু সনসনি বন্ধ করেন। এ মোবাইল টিপা যাবে না রে, মোবাইল বন্ধ করো, লা ইলাহা একবার গেছে রে, লা ইলাহা।